নমস্কার বন্ধুরা, শিক্ষায় তোমাদের স্বাগত। এক্ষুনি মোটামুটি সন্ধেবেলায় যে খবরটা সবার সামনে এসছে সেটা হচ্ছে দুটো লিস্ট বেরিয়েছে, একটা হচ্ছে টেন্টেটিভ শিডিউল অফ পার্সোনালিটি টেস্ট আর একটা হচ্ছে টেন্টেটিভ শিডিউল অফ ফোর্থকামিং এক্সাম। আমরা লিস্ট দুটো দেখে নেব, তার আগে কতগুলো কথা আমাদের জানতে হবে। সেটা হচ্ছে যে আগের যে শিডিউল ছিল সেই শিডিউলটা কিন্তু অনেকটাই বদলে গেছে। আমরা লিস্টটা দেখব, দেখলে কিন্তু আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে একটা ফেজ ওয়ান, ঠিক আছে। মানে কি ফেজ ওয়ান? মানে হচ্ছে শুধুমাত্র ডিসেম্বর 2020 অবধি এই শিডিউলটা আছে। এখানে কিন্তু WBCS 2020 নেই, মেন্সের শিডিউল নেই। সেটা কখন হবে সে বিষয়ে আমরা আলোচনা করব। তো এটা আমাদের বলার বিষয় ছিল, তো এগুলো নেই, ঠিক আছে। আর টেন্টেটিভ শিডিউল অফ পার্সোনালিটি টেস্ট সেটা আমরা দেখে নেব, ঠিক আছে। প্রথমে আমরা আসছি পার্সোনালিটি টেস্টের উপর। পার্সোনালিটি টেস্টে যেগুলো একদম উল্লেখযোগ্য সেগুলো আমরা দেখব এখানে। প্রথম হচ্ছে যে প্রিন্সিপাল অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার অফ লিগাল মেট্রিওলজি, এগুলো আমাদের লাগবে না। দ্বিতীয় হচ্ছে মোটর ভেহিকল ইন্সপেক্টর, যেটা রেজাল্ট ওই 2020 প্রথম দিকে বেরিয়েছিল, ঠিক আছে। সেটা কবে হবে? সেটা হবে 2 নভেম্বর 2020। এরপরে বাকিগুলো আমরা দেখছি না, আমরা যেগুলো জেনারেল এক্সাম সেগুলোর দিকে দেখছি। একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, তার যে টেন্টেটিভ শিডিউল ইন্টারভিউ সেটা হচ্ছে 6 নভেম্বর 2020। এরপরে আমরা দেখছি 14 নম্বর, সেটা হচ্ছে WBCS গ্রুপ ডি 2018, মানে সি পর্যন্ত রেজাল্ট অলরেডি বেরিয়ে গেছে, সি বি আর এ অলরেডি বেরিয়ে গেছে রেজাল্ট, ডিটা বাকি আছে, সেটা শুরু হবে 10 ডিসেম্বর 2020 থেকে। এরপরে আসছে মিসলেনিয়াস, যার রেজাল্ট এই জুন মাসে বেরিয়েছে, সেটা শুরু হচ্ছে 4 ডিসেম্বর 2020 থেকে। WBCS 2019 এ বি একসঙ্গে কিন্তু ABCD বেরোবে না। অনেকেই বলছিল হয়তো একসঙ্গে ABCD সব বেরোবে, সেটা বেরোবে না, শুধু AB আগে বেরোবে, 29 ডিসেম্বর 2020। আর বাকিগুলো আমরা যাচ্ছি না। এইটা হচ্ছে আমাদের ইন্টারভিউ শিডিউল, ঠিক আছে। এরপরে আমরা যেটাই যাব সেটা হচ্ছে ফোর্থকামিং এক্সামিনেশন। আমরা এখানে দেখতে পাচ্ছি ফোর্থকামিং এক্সামিনেশন, এখানেও আমরা বলে নিচ্ছি যে শুধুমাত্র যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোতে আমরা যাব। যেগুলো ইম্পর্টেন্ট, প্রথম হচ্ছে মোটর ভেহিকল ইন্সপেক্টর, সম্ভবত এটা 30 সেপ্টেম্বর হওয়ার কথা ছিল, সেটা হবে হচ্ছে 22 নভেম্বর। এরপরে পপুলার এক্সামের মধ্যে আছে ওয়েলফেয়ার অফিসার ক্লার্কশিপ, 6 ডিসেম্বর ক্লার্কশিপ পার্ট টুটা হবে। আর পপুলার এক্সাম হচ্ছে 12 এবং 13 তারিখে ICDS মেন্স হবে। এই হচ্ছে আমাদের পপুলার এক্সামগুলো, ঠিক আছে। এছাড়াও আমরা কিছু কথা বলতে চাইছি, সেটা হচ্ছে এখানে আমরা কিন্তু ফোর্থকামিং এক্সামিনেশনের মধ্যে আমরা একটা জিনিস দেখলাম, যেটা হচ্ছে ফেজ ওয়ানের কথা এখানে বলা হয়েছে, ফেজ টু এর কথা বলা হয়নি, আমরা যেটা আগেও বলছিলাম, শুধুমাত্র ফেজ ওয়ান। এখানে হচ্ছে WBCS কোনো কথা বলা হয়নি, যা আছে এখান থেকে এতটা পর্যন্ত দেখতে পাচ্ছেন সব ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস মেন্সের কথা বলা হচ্ছে। তাহলে WBCS 2020টা হবে কবে? WBCS 2020টা হবে হচ্ছে জানুয়ারি 2021 এবং সম্ভবত ফার্স্ট উইকই হবে। এটা কোথা থেকে বলছি বা এর সোর্স কী? এর সোর্স হচ্ছে রিপ্লাই ফ্রম PSC চেয়ারম্যান। দ্বিতীয়, তাহলে 2021 WBCS প্রিলিমস কবে হবে? আগের তারিখ ছিল মোটামুটি 7th February, আগের তারিখ ছিল 7th February, তাহলে এখন কবে হবে? যদি 2021-এর জানুয়ারি মাসে মেন্স হয় 2020, তাহলে এটা 7th থেকে হয়তো 24 ফেব্রুয়ারিতে সরে যেতে পারে। আর 2019-এর যে মিসলেনিয়াস মেন্সটা যেটা হওয়ার কথা ছিল হচ্ছে 21 ফেব্রুয়ারি 2021, সেটা হয়তো আরও পিছিয়ে গিয়ে মার্চ 2021 গিয়ে হতে পারে, ঠিক আছে। এইগুলো হচ্ছে ফেজ ওয়ানে বলা হয়নি।
যেগুলো পপুলার এক্সাম সেইগুলো আমরা বললাম, যেমন হচ্ছে WBCS 2021, WBCS 2020 মেন্স, 2019 মিসলেনিয়াস মেন্স, এই তিনটেরই কিন্তু আমরা একটা টেন্টেটিভ ডেট বললাম। ভিডিও তো আপলোড হয়েই থাকবে, আপনারা পরে মিলিয়ে নেবেন যে আমরা সঠিক প্রেডিকশান করতে পারলাম কি না। আর 2020 জানুয়ারি মাসে কিন্তু WBCS মেন্সটা হবে, সেটা আমরা জানতে পেরেছি চেয়ারম্যান স্যারের রিপ্লাই থেকে। এরপর আমরা কিছু বিষয় বলতে চাইছি, আপনারা যদি আমাদের পেজটা ফলো না করে থাকেন তো অবশ্যই পেজটা ফলো করবেন। এখানে কিন্তু আমরা সবার আগে রিপ্লাই দিই, দেখতেই পাচ্ছেন শিক্ষার এটা পেজ, শিক্ষার এই পেজটা। এখানে ফেসবুক পেজে আপনারা কমেন্ট করতে পারেন, দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি যে 8:28 আমরা এটা আপলোড করে দিয়েছিলাম, মোটামুটি 10,000 জন অলরেডি এটা দেখেছে। তো এছাড়াও আমরা বিভিন্ন বিষয় আছে যেগুলো আপনারা দেখতে পারেন, যেমন ধরুন এই পোস্ট, সম্প্রতি নোবেল পুরস্কার কারা পেয়েছেন সে সম্পর্কিত আমরা পোস্ট করেছি, 2020 নোবেল পুরস্কার, এই পুরো বিষয়টা আপনারা দেখতে পাবেন। এছাড়াও যে যে জিনিসগুলো এক্সাম পারপাসে ইম্পর্টেন্ট সেগুলো আমরা সব আপলোড করে থাকি, আপনারা কাইন্ডলি আমাদের ফেসবুক পেজটা ফলো করলে সব কিছু পাবেন। ইন্ডিয়ান এয়ারফোর্স ডে কবে, স্টাফ সিলেকশনের ডেটগুলো কবে, যে ভিডিওগুলো আমরা পোস্ট করি সেগুলো এখানে পোস্ট করা হয়, সেগুলো আপনারা এভাবে আপডেট পেতে পারেন বা বেল আইকনে নোটিফিকেশান বেল অন করতে পারেন। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, আশা করি আপনারা আমাদেরকে ফলো করছেন, আমাদেরকে অনুপ্রাণিত করবেন, লাইক শেয়ার অবশ্যই করবেন এই ভিডিওটাকে, তাহলে আমরা আরও উদ্দীপিত হব এবং আরও ভিডিও আপলোড করতে প্রেরণা পাবো। ধন্যবাদ।